আমি প্রথমে আবার বলে নিচ্ছি যে আসলে ইনডোর মিটিং যখন বাইরে সুপুরভাবে একবারই প্রচারিত হয় তখন কিন্তু আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয় এক কথা বলবার জন্য। বাট তারপরে আমি মনে করি যেহেতু এই প্রক্রিয়াটা চলছে চলুক, তবে আমি প্রাথমিকভাবে অনুরোধ করব যে আমরা যদি সত্যিকার অর্থে অ্যাকচুয়াল চ্যাটম হাউস ফলো করতে পারি প্রতিটি রাজনৈতিক দলের সাথে আলোচনার সময়, যদি আমরা ক্লোজ ডোর চ্যাটম হাউস ফিলসফির মাধ্যমে যদি আলোচনা হয় তাহলে আপনি রাজনৈতিক দলগুলোর অন্তরের কথা জানতে পারবেন, আর যদি ওপেন ডিসকাশন হয় আমরা ফর্মাল ডিসকাশন করব, আপনি আমাদের অন্তরের কথা জানতে পারবেন না। এটা একটা বড় বিষয়, রাজনীতির একটা বড় অংশ জুড়ে থাকে কৌশল, এবং কোনো রাজনৈতিক দল তার কৌশল নির্বাচনের আগে কখনোই ওপেন ডিসকাশন করে না। অর্থাৎ নির্বাচন কমিশনের প্রতি আমাদের সেই আস্থার জায়গাটা যদি তৈরি করতে হয় তাহলে আমি প্রথম মনে করি যে একটা সত্যিকার অর্থে একটি চ্যাটম হাউসের মাধ্যমে যদি একটা আলোচনা হয় সেই আলোচনা অবশ্যই আরো অনেক বেশি ফলপ্রসূ হবে। আজকের এই আলোচনা আমাকে অনেক বেশি ফর্মাল মনে হচ্ছে, এখানে কতদূর কৌশল নিয়ে নির্বাচন নিয়ে নির্বাচন ব্যবস্থা নিয়ে মানুষের আস্থার জায়গা নিয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থার জায়গা নিয়ে অতীতে কি হয়েছে কি ভবিষ্যতে মানুষ চায় না দেখতে, এই সকল জিনিসের সত্যিকার আলোচনা যদি আমরা সেই ফলপ্রসূ আলোচনা যদি চাই আসলে এটাকে ক্লোজ ডোর এবং একেবারে চ্যাটিং হাউসের মাধ্যমে যদি সে আলোচনা হয় এবং যারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন তাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে এই আলোচনার কোনো কিছু বাইরে কোট করা যাবে না, তাহলেই আমার মনে হয় আপনি রাজনৈতিক দলগুলোর অন্তরের খবর জানতে পারবেন, আমরাও নির্বাচন কমিশনকে আমাদের অন্তর্চক্ষু দিয়ে দেখে একটু বেশি আস্থার জায়গায় নিতে পারবো বলে আমার মনে হয়। পরবর্তীতে যে আলোচনাগুলো হবে সে আলোচনা আমার মনে হয় আরো বিষয়। আমি আজকে ওভারঅলভাবে বলবো যে এখানে আমি আমার যে যতটুকু অভিজ্ঞতা সরাসরি সক্রিয় রাজনীতি একটু আগে এসেছি কিন্তু তারপরও যত যেভাবে রাজনীতিকে দেখেছি নির্বাচনকে দেখেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই শব্দগুলো যতবারই ব্যবহার করি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ এগুলোর কোনো মেজারেবল কাউন্ট নাই। আপনি নির্বাচন যত সুন্দরই করেন যত সুষ্ঠুই করেন যত নিরপেক্ষই করেন এটা সবসময় এক ধরনের বিতর্কের মধ্যে থাকবে, এবং একটি নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে এটাকে নাম্বার দেওয়ার আসলে কোনো অবস্থা নেই, কতটুকু নিরপেক্ষতা হয়েছে আমি 10-এ 6 দিব 10-এ 7 দিব 10-এ 5 দিব এরকম কোনো নাম্বার দেওয়ার কিন্তু আসলে কোনো সুযোগ আমাদের নেই। শেষ পর্যন্ত হোয়াট ম্যাটার্স ইজ ওয়েদার দ্য ইলেকশন ইজ অ্যাকসেপ্টেবল বাই দ্য পিপল অ্যান্ড বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক বেশি প্রয়োজন। নির্বাচনটি গ্রহণযোগ্য হলো কিনা মানুষের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য টেকনিক্যাল কোয়েশ্চেন্স অফ অবাধ হয়েছে কিনা নিরপেক্ষ হয়েছে কিনা সুষ্ঠু হয়েছে কিনা। এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা 99% নির্ভর করে মানুষের পারসেপশন বা মানুষের ধারণার উপরে, এবং সেই ধারণাটাকে যদি তৈরি করা যায় মানুষ যদি বিশ্বাস করে যে নির্বাচনটি মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে আমার মনে হয় দ্যাট শুড বি দি মেইন অবজেক্টিভ অফ দি ইলেকশন কমিশন, যে নির্বাচনটিকে গ্রহণযোগ্য করবার জন্য আমাদেরকে কী করতে হবে এবং সেই সেই জায়গায় সেই ধারণাটা তৈরি করবার জন্য। এবং এই একটা অত্যন্ত কঠিন একটা পরীক্ষায় মাঝে মাঝে একটু ভাবছিলাম যে আমাদের উল্টো সাইডে যারা আপনারা বসে আছেন পুরো জাতির সামনে এই যে নিরপেক্ষতার পরীক্ষা এটা খুব খুব কঠিন একটা কাজ, এবং আমরা অন্তর থেকে বিশ্বাস করি বিকল্প ধারা বিশ্বাস করে যে অত্যন্ত সম্মানের সাথে এই নির্বাচন কমিশন এই নিরপেক্ষতার পরীক্ষা উত্তীর্ণ হবে এবং সেটা আমাদের বিশ্বাস এবং হচ্ছে আমাদের প্রত্যাশা, এবং এই প্রত্যাশাটা আপনারা পূরণ করবার জন্য গ্রহণযোগ্যতার যে পারসেপশন জাতীয়ভাবে যদি তৈরি করতে হয় তাহলে শুধুমাত্র নির্বাচনের সময় বা নির্বাচনের তফসিল ঘোষণার পর সেই কাজটা আপনারা করবেন এরকম কোনো সম্ভাবনা নাই। সেই পারসেপশন তৈরি করলে আপনাকে আজকে থেকে তৈরি করতে হবে, আপনি শেষের 3 মাসে গিয়ে কখনো কোনো পারসেপশন তৈরি করা যায় না, এখন থেকে মানুষের কাছে সেই ধারণাটা তৈরি করতে হবে যে নির্বাচন কমিশন আসলেই তার সদিচ্ছা আছে যে একটা সুষ্ঠু নির্বাচন করবার, আমরা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনার সদিচ্ছা আছে কিনা সেইটা যদি মানুষ বিশ্বাস করে এখন থেকে তাহলে আপনার কাজ অনেক বেশি সহজতর হবে, এবং আপনার সদিচ্ছা প্রকাশের জন্য সকল দলের সাথে আপনি যে আলোচনা করছেন এবং সকল দলের যে মতামতগুলোকে যদি আপনি আপনারা যদি সেভাবে গ্রহণ করে সেটার সবগুলো দিক ভালো দিক খারাপ দিক সেগুলোকে বিবেচনা নেন তাহলে সেটা ইম্পর্টেন্ট হবে। সকল দলের অংশগ্রহণমূলক যে কথাটা আমরা বলছি এটার চেষ্টা আপনাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যেতে হবে আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু শুধুমাত্র অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই যে নির্বাচনকে গ্রহণযোগ্য করা যায় না এটা কিন্তু আমরা অতীতে অনেকবার প্রমাণ করেছি,
সুতরাং আমার মনে হচ্ছে নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য পারসেপশন গুলো কি, এবং এটা যদি আজকে ক্লোজ ডোর মিটিং হইতো, আই টেল ইউ অ্যাগেন যে গ্রহণযোগ্যতার পারসেপশন তৈরি করতে গেলে কি কি করতে হবে সে আলোচনা আমরা অবশ্যই করতে পারতাম, এবং ভবিষ্যতে যদি সুযোগ পাই সে আলোচনা আমরা অবশ্যই আবার করব। জি জি, বিকজ আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন আলটিমেটলি যদি গ্রহণযোগ্য নির্বাচন করতে দিতে পারে তাহলে সেটা দেশের জন্য, জাতির জন্য, আমাদের সবার জন্য মঙ্গলজনক হবে। আমি ব্যক্তিগতভাবে আরো একটি জিনিস বিশ্বাস করি, আই থিঙ্ক ডেমোক্রেসি ইজ এ প্রসেস, যেটা শুধুমাত্র আমাদের দেশের মানুষের যে পারসেপশন, ডেমোক্রেসি মানেই শুধুমাত্র একদিনের গণতন্ত্র, নির্বাচনের দিন নির্বাচন গ্রহণযোগ্য হলো কিনা তার উপরই গণতন্ত্র নির্ভর করে। আসলে ডেমোক্রেসি কিন্তু পুরো 5 বছর ধরেই একটা পার্টিসিপেটরি ডেমোক্রেসির একটা প্রসেস, এবং সেখানে অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য সকল রাজনৈতিক দল, প্রতিটা স্টেক হোল্ডার, বাংলাদেশের মিডিয়া, আমাদের যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা কর্মকর্তা এবং সাধারণ মানুষ, সবার অংশগ্রহণ দেশ রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আছে কিনা তার উপরই অংশগ্রহণমূলক নির্বাচন নির্ভর করবে। আমি এখানে কয়েকটি পয়েন্টের মধ্যে আমি মনে, আমরা 1 নম্বর যেটা বলেছি ইভিএম এর বিষয়টা, এটা আমরা বিকল্পধারা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে করে যে আমাদের এই এখানেও পারসেপশনের একটা বিষয় রয়েছে। আমরা যখন 92-93 সালে বাংলাদেশকে যখন প্রথমবার আমাদের ইন্টারন্যাশনাল ইন্টারনেট হাইওয়েতে সংযুক্ত করার কথা হয়েছিল কনসোর্টিয়ামের মাধ্যমে, তখনও কিন্তু বলা হয়েছিল না এই ইন্টারনেট কনসোর্টিয়ামে যাওয়া যাবে না, কারণ তাহলে আমাদের সমস্ত তথ্য সারা দুনিয়া পেয়ে যাবে। এই ধারণা থেকে আমরা কিন্তু কনসোর্টিয়ামে যাই নাই, না গিয়ে আমাদের কত বড় লস হয়েছে এটা আমরা 10 বছর পর বুঝতে পেরেছি। আমরা যখন প্রথম এনআইডি কার্ড করি তখনও বলেছে এইটা জীবনেও বাংলাদেশে হবে না, কেউ এটা রাখবে না, কেউ ব্যবহার করবে না, ইনফরমেশন ভুল হবে, তথ্য ভুল হবে, জালিয়াতি হবে। আমাদের এনআইডি কার্ড কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। আমরা কিন্তু প্রথম মেশিন রিডেবল পাসপোর্টের পর আমরা এখন ই পাসপোর্টের দিকে গিয়েছি। টেকনোলজির উপর নির্ভর না করা পর্যন্ত, আমরা যতক্ষণ পর্যন্ত প্রযুক্তি নির্ভরতাকে না বাড়াবো ততক্ষণ পর্যন্ত ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করতে পারবো না। আপনার ইভিএম নিয়ে অনেক ধরনের আলোচনা হবে, যেহেতু এটা টেকনোলজি নির্ভর এবং দেশের অধিকাংশ মানুষ টেকনোলজি সচেতন নয়, অনেকে মনে করবে যে আগে থেকে ভোট এখানে গণনা হয়ে থাকবে। একটা গুজব দেখলাম, শুনেছি যে কাকে ভোট দিচ্ছে সেটা বিভিন্ন দলের লোকজনকে আগে বার করে ফেলতে পারবে, গিয়ে ভোটারদেরকে ধরতে পারবে তুমি আমাকে ভোট দাও না, প্রমাণ আছে। এই সমস্ত গুজব অনেক উঠবে, কিন্তু আলটিমেটলি টেকনোলজি, আমি মনে করি ইভিএম ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন আলটিমেটলি ইন দ্য লং রান আমরা গিয়ে অনুষ্ঠিত করতে পারবো না। অতএব এবং এই টেকনোলজিটা কি, এইটা কিভাবে কাজ করে, এই এটা কিভাবে একটা নির্বাচনের নিরপেক্ষতা, নির্বাচনের সুষ্ঠু হয়েছে কিনা এটাকে আপনি কিভাবে নিশ্চিত করবেন এই টেকনোলজির মাধ্যমে, সেটাকে যত বেশি মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে প্রচার করতে পারবেন তত বেশি জনগণের গ্রহণযোগ্যতা বাড়বে। বিকল্পধারা বাংলাদেশ বিশ্বাস করে 300 আসনের প্রতিটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে নির্বাচনে ভোট গ্রহণের মাধ্যমে একটা বড় ধরনের পরিবর্তন বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আসতে পারে, এটা আমাদের একটা দৃঢ় বিশ্বাস। অনেকগুলো পয়েন্ট যেটা আমাদের মহাশয়জী মহোদয় বলেছেন, যেরকম নির্বাচনের ভয় ভীতি প্রদর্শনী যে বিষয়গুলো রয়েছে এগুলোকে ছোট করে দেখার কোনো উপায় নেই। বিকল্পধারা বাংলাদেশের জন্মের সাথে সাথে ঢাকা 10-এর নির্বাচন হচ্ছে আমাদের প্রথম অভিজ্ঞতা, যে নির্বাচনে ভয় ভীতি, নির্বাচনে ক্যাম্পেইনে বাধা দেয়া, এগুলো কি কি হতে পারে সেটা আমরা 2004 সালের যখন আমাদের নির্বাচন হয়েছিল, মেজর বান্নান সাহেবের নির্বাচন, ঢাকা 10-এর নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রথম অভিজ্ঞতা হয়েছে যে নির্বাচনে শক্তি সমর্থিত যারা দল তারা কতটুকু কিভাবে মানুষকে ভয় দেখাতে পারে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানুষের পারসেপশন রয়েছে, আবারও বলছি ধারণা, এটা সঠিক কতটুকু আমি জানি না, কিন্তু ধারণার বিষয় যদি বলেন ভোট কেন্দ্রে সেনাবাহিনীর পোশাক দেখলেই মানুষের আস্থা বেড়ে যাবে, এটা ধারণা। এটা আসলে কতটুকু হবে, কিভাবে হবে, হবে কি না, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট মানুষ বিশ্বাস করে যদি সেনাবাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে থাকে, 5 জন করেও যদি থাকে, তাহলে মানুষের আস্থা বাড়বে। এই দুটো পয়েন্ট, অন্যগুলো রয়েছে, আমি নিশ্চয়ই আমাদের দলের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও বলবেন, এই দুটো পয়েন্টকে মনে করি ওই পারসেপশন বা গ্রহণযোগ্য নির্বাচনের ধারণা তৈরি করবার ক্ষেত্রে এই দুটো জিনিস অত্যন্ত বড়ভাবে কাজ করবে। এরপরে যদি অন্যান্য বিষয়ে সুযোগ পাই অবশ্যই আগামী দিনে আবারও আমাদেরকে আমন্ত্রণ জানালে আমরা আরও খোলামেলা মন থেকে আলোচনা করবার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।